আজকে আমরা শিখব মধ্য সমানুপাতিক কিভাবে অঙ্কন করতে হবে। দুটো সংখ্যার মধ্য সমানুপাতিক কিভাবে সমপাতির সাহায্যে নির্ণয় করব, মানে অঙ্কন পদ্ধতিতে মধ্য সমানুপাতিক নির্ণয়। দেখো আজকে কোষে দেখি একুশ বের করো তোমরা, কোষে দেখি একুশ এর একটা যে অঙ্কটা দেওয়া আছে যে সম্পাদ্যটা করতে হবে সেটা হচ্ছে মধ্য সমানুপাতিক নির্ণয়। কার কার মধ্য সমানুপাতিক নির্ণয় করতে হবে? পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি মধ্য সমানুপাতিক নির্ণয় করতে হবে। তাহলে পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি মধ্য সমানুপাতিক আমরা কিভাবে নির্ণয় করব জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ সম্পাদ্যের সাহায্যে। প্রথমে আমরা যাদের মধ্য সমানুপাতি বের করতে হবে, যেমন এখানে পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি দুটো লাইন আমরা টেনে নেব, একটা পাঁচ সেমি আর একটা দুই দশমিক পাঁচ সেমি, পাঁচ সেমি আর একটা দুই দশমিক পাঁচ সেমি, ঠিক আছে। আমি এটা প্রকৃত মাপ নিতে পারছি না, তাহলে খুব ছোট হয়ে যাবে, তোমরা কিন্তু এটা স্কেল দিয়ে মেপে খাতায় প্রকৃত মাপটাই নেবে, পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি। আমি নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে নিয়েছি। যাই হোক, এরপর যেটা করতে হবে কি করতে হবে না, সবসময় যেটা করতে হয় একটা লম্বা লাইন টানবে উপরে নিচে জায়গা রেখে দিয়ে, ওপরে জায়গা থাকবে নিচে জায়গা থাকবে বাড়িতেও জায়গা থাকবে, হ্যাঁ সব থেকেই জায়গা রেখে দিয়ে একটা লাইন টানবে, ঠিক আছে। লাইনটাকে টানা হয়ে যাওয়ার পর এটাকে সাধারণত এরকম নাম দিতে পারো যে এ এক্স, ঠিক আছে। এবার এই লাইনটা টানা হয়ে যাওয়ার পর আমরা কি করব, পাঁচ সেমিটার কম্পাস দিয়ে মাপ নেবে, পাঁচ সেমিটার মাপ নেবে, পাঁচ সেমিটার মাপটা নিয়ে এতে বসিয়ে এখানটা কেটে দেবে, ঠিক আছে। তাহলে এটা পাঁচ সেমি হয়ে গেল আমাদের। এরপরে দুই দশমিক পাঁচ সেমিটার আবার মাপ নেবে, ঠিক আছে। এইখান থেকে মানে যেখানে পাঁচ সেমিটার শেষ হলো তারপর থেকে দুই সেমিটার কেটে দেবে, দুই দশমিক পাঁচ সেমি কাটা হয়ে গেল। তাহলে একটা আমি নাম দিলাম বি আর একটা নাম দিলাম সি, ঠিক আছে। এবার দুটো মিলিয়ে যে লাইনটা পেলাম মানে এসি, এই এসিকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তার মানে এসিকে সমদ্বিখণ্ডিত করতে হলে কি করে মাপ নিতে হবে, মানে এসি বেশি, এসি অর্ধেকের বেশি, এসি যতটা এরকম এসি যতটা তার অর্ধেকের বেশি নিয়েছে, অর্ধেক হলে তো এই পর্যন্ত হয়, হ্যাঁ মোটামুটি একটা বেশি মিলই হবে, তো অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে বৃত্তচাপ করতে হবে, কারণ আমি সমদ্বিখণ্ডিত করবো, ঠিক আছে। একই মাপ রেখে মাপটাকে বাড়া কমা না করে সিতে বসিয়ে আর একবার এই বৃত্তচাপটাকে কেটে নেওয়া হলো, হলো যে দুটো জায়গা পেলাম সেই দুটো জায়গাকে আমরা স্কেল দিয়ে যোগ করা হলো। স্কেল দিয়ে যোগ করার ফলে যে জায়গাটাকে আমাদের এসি লাইনে সংযুক্ত হলো সেই জায়গাকে কেন্দ্র করে, সেই জায়গাকে কেন্দ্র করে এ পর্যন্ত মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, যে অর্ধবৃত্তটা সিতে এসে শেষ হবে, ঠিক সিতে এসে শেষ হবে। সি এর কম বা বেশি হলে জানবে কিছু একটা ভুল হয়েছে, ঠিক এ তে শুরু হবে সিতে গিয়ে শেষ হবে, হলো। এরপরে আমরা কি করব, এই যে বি বিন্দু রয়েছে এই বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ মানে সমকোণ এঁকে দেব। তো সমকোণ কীভাবে আঁকতে হয়, তো বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ আমরা এইভাবে আঁকতে পারি, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যেখানে বৃত্তচাপটা বিসিকে কাটলো এখান থেকে পরপর দুবার দুটো বৃত্তচাপ কেটে নিলাম, ঠিক আছে। খুব সাইডে হয়ে গেল, আরেকটা মাপটা নিয়ে নেবে, হলো।
এরপর এই যে দুটো বৃত্তচাপ 90 ডিগ্রি কোণ তোমরা এর আগে অনেকবার এঁকেছো, তো এইখানে 90 ডিগ্রি কোণ এর আগে যেভাবে এঁকেছো সেভাবেই আঁকবে। এই কাটাগুলো বাইরেও করতে পারি আর ভিতরেও করতে পারি, এটা আমার প্রায় উপরে চলে এলো তার জন্য কোনো অসুবিধা নেই। তো এইখানে 90 ডিগ্রি কোণ আঁকা হলো, ঠিক আছে, এইটার সঙ্গে এটা যোগ করে দেবে সবসময়, হ্যাঁ এটা যোগ করে দেবে। তো এইটা সবসময় জানবে সমান্তরালই হবে, কারণ এটাও তো লম্ব ডিগ্রি, এটাও তো লম্ব ডিগ্রি, এটাও লম্ব ডিগ্রি, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল হবে। তাহলে এই যে বিন্দুটা পাওয়া গেল, এই যে বিন্দুটা পাওয়া গেল মানে অর্ধবৃত্তটাকে, অর্ধবৃত্তটাকে যেখানে গিয়ে কাটলো সেই পর্যন্ত যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেই দৈর্ঘ্যটাকেই বলা হবে এই 5 সেমি আর 2.5 সেমি মধ্য সমানুপাতিক। তাহলে তাহলে এখানে নিচে সেটা লিখিয়ে দেবে যে 5 সেমি ও 2.5 সেমি এতে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কোনটা হলো এই বি ডি লাইনটা, বি ডি মধ্য সমানুপাতি হলো বি ডি। এবার বি ডির মাপটা কিন্তু স্কেল দিয়ে মেপে দেখবে বি ডি এর মাপটা কত হচ্ছে, তো বি ডির মাপটা দেখবে ওই কত হবে, তাহলে আমরা স্কেল দিয়ে মেপে এটা পাচ্ছি ওই 3.5 এর কাছাকাছি একটা মান আমরা পাবো। তাহলে বিডি মাপ হবে 3.5 সেমিমিটার প্রায় লিখে দেবে, হ্যাঁ 3.5 সেমিমিটার প্রায়। এটা আমরা বীজগাণিতিক পদ্ধতিতেও হিসাবটা করে নিতে পারি, যেমন আমরা বীজগাণিতিক পদ্ধতিতে 5 আর 2.5 এর মধ্য সমানুপাতি বের করেছি, কারণ এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে আমরা এইভাবে বার করতে পারি 5/x সমান x/2.5, তার মানে কোণাভাবে গুণ করতে পারছি x² সমান 5 × 25 = 125 মানে 12.5, তার মানে x সমান হবে √1 12.5। তার মানে ওই 3. এর বর্গমূল করে নিলে ওই 3.5 এর কাছাকাছি একটা মান কিন্তু আমরা পেয়ে যাবো, তাই না। তাহলে এইভাবে বীজগাণিতিক পদ্ধতির যে মানটা পাবো এখানেও কিন্তু তার কাছাকাছি মানটাই আমরা নিখুঁত ওই মানটাই পেতে পারি, যদি আমরা নিখুঁতভাবে করতে পারি, অঙ্কনই সামান্য কম বেশি হতে পারে, তো সেই মানটা যেটা আমরা এখানে পাবো সেটা এখানে লিখে দিলেই হবে, ঠিক আছে। তো অবশ্যই সেটা যদি এর সঙ্গে মিলে যায় তো সেটা খুব ভালো হবে, মানে নিখুঁত হবে। যাই হোক, এইভাবে আমরা দুটো সংখ্যার মধ্য সমানুপাতি নির্ণয় করতে পারবো। তাহলে কোষে দেখি 21-এ একের বাকি যেগুলো রয়েছে দুটো করে সংখ্যার মতো সমানুপাতি এগুলো নিশ্চয়ই করতে পারবে, তোমরা প্র্যাকটিস করবে কারণ এগুলো প্র্যাকটিসের ওপরই নির্ভর করে, তাহলে এগুলো সব প্র্যাকটিস করে দেখবে নিশ্চয়ই হয়ে যাবে। আর দেখো 2 নম্বরে কি বলেছে, জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করো, যেমন আছে 7, 18, 24। তো যাই থাকুক না কেন আমরা প্রথমে কি করব, যে সংখ্যাটার বর্গমূল করতে বলেছি তাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে, দুটোর গুণফল আকারে, দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। যেমন 7 আছে, তো 7-এর তো কোনো গুণিতক, আমরা 7×1 করতে পারি, 7×1, তাহলে 7-কে আমরা কী কীভাবে ভাবতে পারি, 7×1 করতে পারি যদি পূর্ণ সংখ্যা নিতে হয়, তো আমাদের তো বলে দেয়নি পূর্ণ সংখ্যা নিতে হবে তার কোনো কথা নেই, তাহলে আমরা কিন্তু এটাও করতে পারি যে 3.5×2 এটাও 7 হয়। তো আমাদের একটা খুব বড় আর একটা খুব ছোট সংখ্যা নিলে একটু ভুলের পরিমাণটা কিন্তু বাড়বে, সেই জন্য 7×1 নেওয়ার থেকে 3.5×2 নেওয়া কিন্তু বেটার হবে, সেই জন্য ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, 7×1 না নিয়ে নিলেও হবে কিন্তু তাতে কি হবে বললাম, যে একটা খুব বড় আর একটা খুব ছোট হলে ভুলের পরিমাণটা বাড়ে, মানে নিখুঁত হবে না, অ্যাকুরেট মানটা আসবে না, একটু কম বেশি চলে আসতে পারে। সেই জন্য আমরা মাঝামাঝি মানগুলো যদি নিতে পারি, প্রায় দুটোর কাছাকাছি সমান কাছাকাছি মানগুলো যদি নিতে পারি তাহলে একটু নিখুঁত ভালো হবে, মানে বেটার হবে। যাই হোক, তাহলে এখানে আমরা 7
into 1 না নিয়ে 3.5 into 2 এই দুটো লাইনকে নিচ্ছি তাহলে আমরা প্রথমে কি করব যা করলাম তাই করব একই করব শুধু 7 কে আমরা ভেঙে দেখিয়ে দেব যে 7 হচ্ছে 3.5 into 2 দিয়ে আমরা স্কেল দিয়ে মাপ নিয়ে নেব একটা 3.5 একটা 3.5 সেমিটার এর মাপ নেব মেপে নেব 3.5 সেমিটার আর একটা নেব 2 সেমিটার আর একটা নেব 2 সেমিটার তাহলে 7.5 সেমিটার আর 2 সেমিটার এই দুটো মাপ আমরা নেব তারপরে যা করলাম একই করব এখানে একটা লাইন টেনে নেব সেই লাইনটা এমন ভাবে নেব যেন উপরে বা নিচে জায়গা থাকে ডান দিক বাম দিকে জায়গা থাকলেও ক্ষতি নেই এটা এ এক্স বরাবর এরপর কি করব আগেটা যা করলাম এই লাইনটার মাপটা নেব 3.5 এর মাপ নিলাম এতে বসিয়ে এটা কেটে নিলাম তারপরে 2 সেমিটার এর মাপটা নিলাম এখানে বসিয়ে এটাও কেটে নিলাম তারপরে এটার বি নাম দিলাম এটার সি নাম দিলাম তারপরে কি করলাম মনে করছি আগেটাতে এই এসি গোটা লাইন দুটো মিলিয়ে যত বড় লাইন হলো সেই লাইনটাকে সমদ্বিখণ্ডিত করা সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে এসি যত বড় লাইন তার অর্ধেকের বেশি মাপ নিতে হবে এই মাপটা নির্দিষ্ট কিছু নেই আমি এতটাও নিতে পারি এই পর্যন্তও নিতে পারি এই পর্যন্তও নিতে পারি এই পর্যন্তও নিতে পারি তো যে কোনো মানে অর্ধেকটা কম হয়ে গেলে কিন্তু হবে না সিনা অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হবে দুটো লাইন টানা হলো আর সিতে বসিয়ে আরো দুটো লাইন আমরা টেনে নেব ঠিক আছে এবার কি করব আগেটা যা করলাম এটা যোগ করে নেব তো এমন লাইন হয়ে যায় যেন যেন স্কেলে যেন জায়গা হয় নাহলে লাইন সোজা করতে পারা যাবে না যোগ করার পর এখানে যে পয়েন্টটা পাওয়া গেল সেই পয়েন্ট থেকে আমরা হাফ সার্কেলটা এখানে এঁকে নেব এখানে সার্কেলটা আমরা এঁকে নেব এ থেকে শুরু করলে আমরা সার্কেলটা গিয়ে শেষ করব কোথায় না সিতে হ্যাঁ কম বেশি হলে জানবে কিছু একটা ভুল হয়েছে এ থেকে শুরু হবে সি থেকে সার্কেলটা শেষ হবে তারপরে কি করব বললাম না এই যে বি রয়েছে বিতে একটা 90 ডিগ্রি কোণ আঁকব তাহলে বিতে একটা 90 ডিগ্রি কোণ আঁকব নব্বই ডিগ্রি কোণ আঁকবো প্রথমবার কাটতে হবে আরেকবার কাটতে হবে দুবার কাটার পর যেখানে পাওয়া গেল এই দুটো থেকে আরেকবার কেটে দিলাম স্কেল দিয়ে এইটার সঙ্গে বিটাকে যোগ করে দেবে ঠিক আছে এইটা যোগ করে দেবে এই লাইনটা দিয়ে এই হাফ সার্কেল মানে কি অর্ধবৃত্তটাকে যেখানে ছেদ করলো সেখানে একটা নাম দেবে বি তাহলে এই বিডিটাই হলো সাতের বর্গমূল তাহলে এখানে লেখার সময় লিখবে যে সাত এ বর্গমূল সাতের বর্গমূল হলো বি ডি তারপর বিডিটাকে স্কেল দিয়ে মাপবে স্কেল দিয়ে মেপে দেখবে এটা কত হচ্ছে তো বিডির মাপটা কত হচ্ছে এটা ওই 2.6 এরকম কিছু একটা পাবে প্রায় কোনো একক থাকবে না কারণ সাতের বর্গমূল বলেছে তাহলে সাতের বর্গমূল লিখে দেবে 2.6 প্রায় ঠিক আছে তো এইভাবে যেমন পরের সংখ্যাটা বলেছে দেখো 18 বর্গমূল নির্ণয় করতে তো 18 কে তো আমরা অনেক কিছু দিয়ে ভাঙতে পারি 2×9 করতে পারি 3×6 করতে পারি তাই না তাহলে 2×9 করলেও হবে 3×6 করলেও হবে আবার কেউ যদি এটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে নেয় যেমন 18 কে যদি 5 দিয়ে ভাগ করে নেওয়া হয় তাহলে কত হবে এটা 5×3 15
তাহলে 3.6 কে যদি এটা নেন 3.6 5 তাহলেও হবে তাই না কারণ 3.6 কে 5 দিয়ে গুণ করলে 18 হয় তাহলে 18 কে কেউ 9 2 দিয়ে করতে পারে কেউ 6 আর 3 মানে 6 আর 3 দিয়ে দুটো ভাগ করে নিতে পারে একটা 6 সেমি একটা 3 সেমি কেউ 5 সেমি আর 3 সেমি 6 সেমিও করতে পারে সবারই রেজাল্ট মানে 18 এর বর্গমূল যখন বের করবে সবাই তো সবারই রেজাল্ট কিন্তু একই রকম আসবে ওই 4.2 বা 4.3 এরকম কিছু একটা বর্গমূল হবে 18 কারণ 18 এর বর্গমূল যেটা হয় সেটাই হবে তাই না তো রেজাল্ট এই রকমই আসবে 4.2 বা 4.3 এরকম কিছু একটা রেজাল্ট আসবে যাও তাহলে তারপরে যেমন রয়েছে 24 তো ওটা 3 ইনটু 8 মানে 3 আর 3 সেমি আর 8 সেমি নিতে পারে কেউ যদি নেয় 12 ইনটু 2 তাও হবে তবে ওই যে বললাম একটা খুব ছোট আর একটা খুব বড় মানে 12 একটা বড় সংখ্যা আর একটা দুই ছোট তো এরকম নিলে পরে ভুলের জায়গাটা বাড়বে মানে একটু অ্যাকুরেসিটা কম হবে মানে নিখুঁতটা কমে যাবে সেই জন্য মোটামুটি 24 যেমন বলেছে 4 আর 6 নিলে পরে সব থেকে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা বেশি হ্যাঁ 4 আর 6 4 4 24 তারপর 28 আছে আমরা 4 এর সাথে 28 করতে পারি যে কোনো করতে পারি 4 সাথে 28 করতে পারি 14 দুগুণেও 28 হয় কেউ 14 আর 2 নিলেও হবে কিন্তু ওই যে বললাম একটা ছোট একটা বড় হয়ে গেলে খুব ছোট একটা খুব বড় মানে 14 এর জায়গায় 2 14 এর সঙ্গে 2 খুব ছোট সঙ্গে বড় হয়ে যাচ্ছে তখন অ্যাকুরেসি পরিমাপটা কমে যাবে সেজন্য এটাতে 7 4 নাও ভালো 13 আছে তো 13 তে আমরা কি করব 13 ইনটু 1 ওই যে ছোট বড় হয়ে যাবে সেজন্য 13 কে আমরা 5 দিয়ে নয় ভাগ করে নেব কত হবে 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10 তাহলে 5 6 30 তাহলে 2.6 আর 5 নিতে পারি 2.6 আর 5 এইভাবে আমরা 13 29 আছে 29 কেও আমরা তাই করব 5 দিয়ে ভাগ করে নেব তাহলে 29 কে যদি 5 দিয়ে ভাগ করে নিই তাহলে হবে 5 5 5 এ 25 আর 4 তার মানে 5.8 হচ্ছে তাই না তাহলে 5.8 আর 5 নিয়ে আমরা 29 করতে পারি তাহলে 29 এর বদলে আমরা কি নেব 5 আর 5.8 ঠিক আছে তাহলে এইভাবে একের আর দুইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে বাকিগুলো আমরা পরে দিন করে নেব Thank you.